পরগনা জেলার বারাসাত সাবডিভিশনের আওতায় ছটি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা আর শুরু সময়ের অপেক্ষা। বারাসাত, মধ্যমগ্রাম, দেগঙ্গা, আমডাঙ্গা, হাবড়া এবং অশোকনগরী ছটি ক্ষেত্রে ভোট গণনা বারাসাত পিসিএস সরকারি স্কুল এবং বারাসাত সরকারি মহাবিদ্যালয় এই দুটি কেন্দ্রে হচ্ছে। ভোট গণনার সঙ্গে যুক্ত ভোটকর্মী, আধিকারিক এবং দলীয় প্রার্থীরা ও তাদের এজেন্টরা বারাসাতের সরকারি স্কুল এবং বারাসাতের সরকারি মহাবিদ্যালয় এই দুই কেন্দ্রমুখী। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এই দুই কেন্দ্র। করোনা আবহে করোনা বিধির রূপায়ণ এবং সেই সঙ্গে যাবতীয় সুরক্ষাবিধি মেনেই চলছে গণনা কেন্দ্রে প্রবেশাধিকার এবং একই সঙ্গে চলছে নিশ্চিদ্র প্রহরায় ভোট গণনা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।